আসসালামু আলাইকুম। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর থেকে উত্তেজনা বাড়ছে। তারই অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও হয়েছে এবং সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তারপরও আমি বলবো যে এটা ভারতে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এখনও সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি করতে পারে বিরোধী দল, এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কারাগারে বসেই নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাজটা তিনি চালিয়ে যেতে পারছেন। সেটি একটা এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা থাকার কারণে সেটি সম্ভব হয়েছে। তারপরও এখন ভারতের পুরো ভারত জুড়েই উত্তপ্ত হচ্ছে, বিরোধীরা মেগা র্যালির আয়োজন করছে। এই সমস্ত বাদ প্রতিবাদের মধ্য দিয়ে আজ নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে আম আদমি পার্টি কেজরিওয়ালের। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে একাধিক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের তরফে গোটা চত্বরে 144 ধারা জারির পাশাপাশি কোনো রকম মিটিং মিছিলের উপর জারি ছিল, সব ধরনের মিছিল মিটিংয়ের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। নির্দেশ অমান্য করে প্যাটেল চক মেট্রো স্টেশনের কাছে আপ আর কর্মী সমর্থকদের জমায়েত শুরু হতেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয়, এই এলাকায় 144 ধারা জারি রয়েছে, আপনারা এখানে জমায়েত করবেন না, আপনাদের 5 মিনিট সময় দেওয়া হচ্ছে এলাকা খালি করে দিতে। তবে পুলিশের ওই নির্দেশকে উড়িয়ে দিয়ে আরও কর্মী সমর্থক এসে জড়ো হয় ওই এলাকায়। এরপরই বিক্ষোভকারীদের সরাতে মাঠে নামে পুলিশ, শুরু হয় হাতাহাতি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের মাঝেই আটক করা হয় পাঞ্জাবের মন্ত্রী হরজত সিং বাইনসহ একাধিক আপ কর্মী সমর্থক। আপ মানে আম আদমি পার্টির সংক্ষিপ্ত নাম হচ্ছে আপ কর্মী। আপ তো আপ কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তির দাবি জানানোর পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে আপ নেত্রী রীনা গুপ্ত বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে কেজরিওয়ালকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী, তাকে ভোটের প্রচার থেকে দূরে সরে রাখতেই এই গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন কারাগার থেকেই তিনি রাজ্য চালাবেন। দুদিন আগে জেল থেকে নিজের প্রথম সরকারি নির্দেশ দিয়েছিলেন কেজরিওয়াল, এবার ফের একবার ইডি হেফাজত থেকেই নিজের দ্বিতীয় সরকারি নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির মন্ত্রী সৌরভ ভারদাস জানালেন, বিনামূল্যে ওষুধ ও প্যাথোলজি পরীক্ষার দ্বিতীয় নির্দেশ দিলেন কেজরিওয়াল। সৌরভ এদিন বলেন, দিল্লিবাসী যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য নিজের কাজ ইডি হেফাজতে থেকেও চালিয়ে যাবেন কেজরিওয়াল। এই হচ্ছে এখন পরিস্থিতি। এখন কেজরিওয়ালকে কতদিন গ্রেপ্তার করে রাখতে পারবেন সেটি নির্ভর করবে, যখন সমস্ত বিরোধী দল যে প্রস্তুতি নিচ্ছে তারা যদি একযোগে মাঠে নামেন সেই ক্ষেত্রে হয়তো পরিস্থিতি পরিবর্তন হতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।